হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন নিয়ে কেন, কারণ আমরা অনেকেই জানি টিকটক ইনকামটা কিন্তু আবারও আর চালু করে দিয়েছে। তো টিকটক ইনকাম কিন্তু কিছুদিন বন্ধ ছিল, আমরা টিকটকে ইনকাম করতে পারিনি, আমাদের কিন্তু এখন টিকটক ইনকামটা আবারও চালু করে দিয়েছে। তো অনেকেরই প্রবলেম হচ্ছে টিকটক ইনকামে গিয়ে তারা রেফার কোড খুঁজে পাচ্ছেন না, তাদের যে রেফার অপশনটা ছিল সেটা খুঁজে পাচ্ছেন না। তো আমি আজকে সেটাই দেখাবো কি করে তারা তাদের রেফার কোডটা খুঁজে পাবে, সেই আমি দেখিয়ে দেবো কি করে তারা সেই রেফার কোডটা তারা কোথা থেকে সেই রেফার কোডটা পাবে, ঠিক আছে? তো তো এই হচ্ছে কথা। আর হচ্ছে টিকটকে কিন্তু এখন আবারও ইনকাম করতে পারবেন। তো জাস্ট এখানে আমরা যদি এই যে টাকার অপশনটা যাই, টাকার অপশনটা যাওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস, দেখতে পাচ্ছেন এখানে উইথড্র যে অপশনটা ছিল সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, আগের মতোই আপনি এখানে কিন্তু ইনকাম করতে পারবেন। কিন্তু এখানে তারা একটা এই যে যদি আমি রেফার এখানে আর্নিং ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে কিন্তু ইনভাইট কোড, যারা নিউ ইউজার আছে তারাই কিন্তু এখানে ইনভাইট কোড ইউজ করে আর্নিং করতে পারবে, ঠিক আছে? সাইনিং, তো নিউ ইউজাররা এখানে আর্নিং অ্যাভেলেবেল আছে তাদের, ঠিক আছে? তো কারণটা কি, কারণ হচ্ছে একই ফোনে আপনি যদি এই এই ফোনে আগে টিকটক অ্যাকাউন্ট খুলে থাকেন বা টিকটক অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি আর এখানে আর্নিং করতে পারবেন না, ঠিক আছে? জাস্ট নিউ ইউজাররা এখানে আর্নিং করতে পারবে। তো এবার আমি দেখিয়ে দেবো কী করে আপনি এখানে ইনভাইট কোডটা নাই, দেখতে পাচ্ছেন ইনভাইট কোডটা নেই। তো আমি এটা কী কী করে ইনভাইট কোডটা আনবেন, কী করে পাবেন সেটাই দেখাবো। তো এর জন্য সরাসরি আমরা এই টিকটকে আসার পর টিকটকটাকে যেটা করবো, টিকটকটাকে আমরা অ্যাপ ইনফরমেশনে গিয়ে আমরা জাস্ট হিস্টোরি ক্লিয়ার মেরে দেবো, দেখতে পাচ্ছেন ক্লিয়ার হিস্টোরি, ঠিক আছে? এখানে মারার পর আমরা আবারও টিকটকে যাব। সকল অফারগুলো এখনো ইনেবল হয় নাই, বাট হয়ে যাবে। টিকটকে যাওয়ার পর আমরা যেটা করব, আমরা মিতে যাব, প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর সাইন আপে ক্লিক করব, সাইন আপে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটাকে সাইন আপ করে নিব, মানে লগ ইন করে নিব, ঠিক আছে? তো লগ ইন করার পর জাস্ট কিন্তু আমরা আসার পর কিন্তু জাস্ট আমরা একবারই এই রেফার কোডটা আমরা দেখতে পারবো বা কপি করতে পারবো, ঠিক আছে? তো আমরা সরাসরি প্রোফাইলে চলে আসবো, প্রোফাইলে আসার পর আমরা সরাসরি টাকার অপশনটায় চলে যাব। তো টাকার অপশনটায় যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, এই যে টাকার অপশনটায় আসার পর দেখতে পাচ্ছেন এই যে তারা একটা একটা অপশন, মানে হাতের মতো একটা অপশন দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো এখানে জাস্ট আমাদের ক্লিক করতে হবে, অন্য জায়গায় কিন্তু এখানে ক্লিক করলে আর নেক্সট বার কিন্তু আপনি রেফার কোডটা পাবেন না আবারও, তাইলে কিন্তু আপনাকে হিস্ট্রি ক্লিয়ার মেরে আবারও সাইন ইন করে এখানে আসতে হবে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন হাতের উপর এখানে একটা ক্লিক করে দিলাম, জাস্ট একবারই এখানে করা যাবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইজ, এই যে দেখতে পাচ্ছেন গাইজ আমাদের সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট কোড চলে আসছে, এই যে ইনভাইট অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন ইনভাইট করতে পারবো, তারপর দেখতে পাচ্ছেন কপি, দেখতে পাচ্ছেন ইনভাইটের কিন্তু অপশনটা এখানে চলে আসছে গাইজ। তো এখানে আগের মতোই সকল কিছু ইনকাম করতে পারবেন, আপনার ভিডিও যদি তারা আগে, আর হচ্ছে যারা যাদের যাদের প্রবলেম হয়েছে, যারা টিকটকে আগে ইনভাইট করে রেখেছিলেন সেই ইনভাইটের টাকাটা পাননি, তারা অবশ্যই টাকাটা পেয়ে যাবেন, কারণ সেটা প্রসেসিংয়ে আছে, তারা দিয়ে দিবে টাকাটা, আবার সেটা অন করে দিয়েছে। তো এই হচ্ছে ইনভাইট কোড, দেখতে পাচ্ছেন ইনভাইট কোড এখান থেকে একবার কপি করে নিয়ে যাবেন, ঠিক আছে? নিয়ে নোট করে রাখবেন বা এখান থেকে ইনভাইট কোডটা শেয়ার করে দিতে পারবেন, জাস্ট একবারই এখানে ইনভাইট কোডটা পাবেন, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর এটার ভিতর যাওয়া যাবে না, দেখতে পাচ্ছেন? তো এই হচ্ছে ইনভাইট কোড খোঁজার নিয়ম, ঠিক আছে? বা এভাবেই পাবেন, এছাড়া কোনো অপশন আমরা এখনও পাইনি, আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেব। তো আগের যারা আপনার ইনভাইট কোড ধরে অ্যাকাউন্ট খুলেছে তারা কিন্তু ওই একই সিস্টেম, ভিডিও পনেরো দিন বা 10 দিন দেখলে যেই টাকাটা দিত সেটাই দিচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে মূল ভিডিও, ও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, এবং নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।